ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো বন্ধুরা, আজকে আমরা পড়বো পত্র বা চিঠি। তোমরা সবাই তো কম বেশি চিঠি পড়েছো, তাই না? চিঠি পড়েছো, লিখেছো। আজকে আমরা কি এই চিঠি লেখাটা, চিঠি পড়াটার নিয়মটা শিখবো, ঠিক আছে? তাহলে খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো। একটা চিঠি পড়তে কি ছয়টা অংশ থাকে, কয়টা অংশ থাকে? ছয়টা অংশ থাকে। প্রথমে কি, প্রথমে লেখকের ঠিকানা বা তারিখ, প্রথমে লিখতে হবে তারিখ বা ঠিকানা, তারপরে করতে হবে সম্বোধন, তারপরে সম্ভাষণ, তারপর মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, তারপর ইতি বা শেষাংশ, তারপরে থাকবে একটা থাম, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমি লিখেছি প্রথমে লিখেছি ঠিকানা, তারপর দিয়েছি তারিখ, সেটা তুমি কয় তারিখে লিখছো সেই তারিখে দিয়েছি। তারপরে কি সম্বোধন করতে হবে, চিঠিটা তুমি কাকে লিখছো, বড়দের লিখছো, ছোটদের লিখছো, নাকি সমবয়সী বন্ধুদের লিখছো? বড় হলে কি শ্রদ্ধা লিখতে হবে, ছোট হলে স্নেহ লিখতে হবে, আর সমবয়সী হলে প্রিয় বলে সম্বোধন করতে। তারপরে লিখতে হবে সম্ভাষণ, সম্ভাষণ কি কুশল বিনিময়, প্রথমে আমার সালাম নিবে, কুশল বিনিময় করেছি না, সালাম সালাম দিয়েছি, কিন্তু কেন দিয়েছি, কারণ এখানে কি শ্রদ্ধেয় বাবা বড় দিয়ে লিখেছি, এজন্য কি সালাম দিয়েছি, প্রথমে আমার সালাম নিবে। আর যদি ছোট হতো তাহলে কি স্নেহ নিয়ে, স্নেহ বলতে মা, যদি সমবয়সী হতো তাহলে কি তৃতীয় শুভেচ্ছা নিবে, ঠিক আছে? এটা হতো। তারপরে আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি, এটুকু হচ্ছে সম্ভাষণ। তারপরে অনেক দিন হলো আপনার কোনো পত্র পাচ্ছি না, তাই পত্র পাওয়া মাত্রই আপনার ঘোষণাটি জানাবে, এটুকু হচ্ছে মূল বক্তব্য। কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের নতুন শ্রেণীর ক্লাস শুরু হবে, ক্লাস শুরুর আগে নতুন বই কেনার প্রয়োজন, তাই বই কেনার জন্য 1000 টাকা পাঠাবে। 1000 টাকা কেন পাঠাতে বলা হয়েছে বলতো? এই প্রশ্নটি দেওয়া আছে যে মনে করো তুমি সোয়ান অথবা সোয়ান, তাই তোমার বই কেনার দরকার, তাই বই কেনার জন্য টাকা চেয়ে বাবার নিকট একটি পত্র লেখো। পত্রটা হচ্ছে হচ্ছে টাকা চেয়ে বই কেনার জন্য টাকা চেয়ে বাবার নিকট একটি পত্র, আর এর জন্য দেখো বলা হয়েছে তাই বই কেনার জন্য 1000 টাকা পাঠাবেন। আমরা সবাই ভালো আছি, আমাদের জন্য কোনো চিন্তা করবেন না, আমি আরেকবার বলছি, একটু মনোযোগী হয়, মনে করো তুমি সোনার অথবা সোহানি, তোমার বই কেনা দরকার, তাই বই কেনার জন্য টাকা চেয়ে বাবার কাছে বা বাবার নিকট একটি পত্র লেখো। দেখো প্রথমে লিখেছি প্রথমে লিখেছি ঠিকানা, তারপরে তারিখ, তারপরে সম্বোধন শ্রদ্ধেয় বাবা, তারপরে সম্ভাষণ, প্রথমে আমার সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, অনেক দিন হলো আপনার কোনো পত্র পাচ্ছি না, তাই পত্র পাওয়া মাত্রই আপনার ঘোষণাটি জানাবেন। কিছুদিনের মধ্যেই আমাদের নতুন শ্রেণীর ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার আগে নতুন বই কেনার প্রয়োজন, তাই বই কেনার জন্য 1000 টাকা পাঠাবেন। আমরা সবাই ভালো আছি, আমাদের জন্য কোনো চিন্তা করবেন, ইতি আপনার স্নেহে সোহান অথবা সোহানি। তাহলে প্রত্যেকটা যে অংশ লিখেছ, যে লেখকের ঠিকানা লিখেছ, লেখক মানে কি যে চিঠিটা লিখছে তুমি, তাই না? এটা হচ্ছে লেখক, তুমি অবস্থান করছো। এখানে আমি দিয়েছি টাকা লাগবে 200 মার্ক, আমি আজকে আজকে তারিখে দিয়েছি। তাহলে এই অংশের জন্য কিন্তু নাম্বার আছে, প্রত্যেকটা অংশের জন্য নাম্বার আছে, এই লেখকের ঠিকানা, তারিখ, তারপরে সম্বোধন, সম্ভাষণ, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, তারপরে ইতি বা শেষাংশ, প্রত্যেকটা অংশের জন্য নাম্বার আছে। তুমি যদি কিছু অংশ কাজ করো, কিছু অংশ করলে কিন্তু তুমি নাম্বারটা পার পেয়ে যাবে। তারপরে কি চিঠি শেষ করার পরে একটা আমাদের খাম তৈরি করতে হবে, অবশ্যই স্কেল ধরে সুন্দর করে একটা চার কোনার মতো একটা
খাম তৈরি করবে। খাম ছাড়া কিন্তু চিঠি যায় না, তাই না? এরকম একটা খাম তৈরি করতে হবে। তারপর লেখা হবে প্রেরক। প্রেরক কে? প্রেরক হচ্ছে তুমি যে চিঠিটা পাঠাচ্ছ। তারপরে প্রাপক, লিখতে হবে প্রাপক। প্রেরকে সমান অথবা সমান, এখানে কি দিয়েছি, নাম দিয়েছি সমান অথবা সমানি, ছেলে হলে সমান আর মেয়ে হলে সমানি। তারপরে বাসনাম দিয়েছি বিষাক্তা কাঙ্গারি। এবার প্রাপক কে পাবে? এখন নতুন একটা দিয়েছি শ্রদ্ধেয় বাবা, এখানে শুধু বাবা লেখাতে সৃষ্টি সৃষ্টি যাবে না, তাই না? তাহলে লিখতে হবে প্রাপক সাহেব, তোমার বাবার নামটা লিখতে হবে শাহরিয়ার রহমান রোড শাহ বাসনম দেশ গতিজিল ঢাকা। আর দিদি দিদি কিন্তু এখানে অবশ্যই তোমাকে দেখতে হবে যে এখানে যে নামটা থাকবে সেই নাম অনুযায়ী কিন্তু তোমাকে চিঠিটা লিখতে হবে। আর যদি কোনো নাম না থাকে তাহলে তুমি তোমার নিজের নামটাই লিখবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা অনেকটাই শিখে ফেলেছ, আর একটু বেশি বেশি পড়বে যাতে তোমাদের আর একটু হয়ে যায়, পড়াটা হয়ে যায় আর একটু বুঝতে পারো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।